মুখৰ ভাষা কঠোৰ, উঠৰ ফাকত জ্বলন্ত সিগারেট। আধুনিক রামলীলা মঞ্চস্থ করে গ্রেপ্তার অধ্যাপক ছাত্র সাবিত্রীবাই ফুলে পুনা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানত একাংশ অধ্যাপক আর ছাত্র ছাত্রী মঞ্চস্থ করেছিল রামলীলা। তাত আছিল একাধিক আপত্তিজনক দৃশ্য। ইতিমধ্যে ভাইরেল হওয়া দৃশ্যত সিগারেটত সুখটান দিয়া দেখা গেছে সীতা মাতাক। সিগারেট টনা সীতার মুখত আখৈ ফুটা দি ফুটিছে গালির ফুলঝারি। সীতার ভাওত অবতীর্ণ হওয়া যুবকর সিগারেটডাল জ্বলি ছাই হওয়ার পাছতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে লণ্ডভণ্ড করিলে ললিত কলা কেন্দ্র। আরক্ষীর সম্মুখতে ললিত কলা কেন্দ্রর আসবাব ভাঙি ছিঙি জয় শ্রীরামর স্লোগান আওলালে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মী। লগতে হিন্দুর ভাবাবেগত আঘাত করার অভিযোগত এবিভিপির নেতা হর্ষবর্ধন হারপুদে এজাহার দাখিল করার পাছতে আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে অধ্যাপক প্রবীণ ভুলে সহ পাঁচ ছাত্রক। বিপরীতে এবিভিপির অভিযোগ নস্যাত করেছে রামলীলার আয়োজকে। রামলীলার রকঘন বিষয়ক লৈ করা নাটকক লৈ অনাহক বিতর্কর সৃষ্টি করার অভিযোগ ললিত কলা কেন্দ্রর কর্তৃপক্ষর। सावित्रीबाई फुले पुणे विद्यापीठाच्या ललित कला केंद्रामध्ये झालेल्या घटनेची विद्यापीठ प्रशासनाने गंभीर दखल घेतलेली आहे आणि विद्यापीठ कायद्यानुसार आणि प्रशासकीय चौकशी करत आहोत, त्याच्यावर योग्य ती कार्यवाही केली जात आहे। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18 असम नॉर्थ ईस्ट।